হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের প্রোডাক্টটি হলো ফেয়ার লুক। প্রোডাক্টটি ভালো নাকি খারাপ? প্রোডাক্টটি ব্যবহার করলে কি আসে কালো থেকে ফর্সা হওয়া যায়? এই সকল প্রশ্নের উত্তর আজ আমি দেব। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার নতুন কোনো ভিডিও মিস না হয়। আপনারা দেখছেন প্রোডাক্ট ম্যান রিভিউ, আমি লিখন। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, আগেই বলে দিই, প্রোডাক্টটি কালো থেকে ফর্সা করে না, তাই বলে প্রোডাক্টটি কাজ করে না এমন না। যারা বাইরে বেশি ঘোরাঘুরি করেন, রোদের তাপে তাদের ফেস ডার্ক হয়ে যায়, বা আপনি বাসায় বেশি থাকেন, আপনার ফেসে বিভিন্ন ভিটামিনের অভাব দেখা দিতে পারে, তার কারণে আপনার ফেস ডার্ক এবং অয়েলি দেখায়। এই সকল সমস্যা থেকে বাঁচতে আপনারা ব্যবহার করতে পারেন ফেয়ার লুক। ফেয়ার লুকে আছে বিভিন্ন ধরনের ন্যাচারাল হার্ব, যা আপনার ফেসকে যাবতীয় ভিটামিন পূরণ করতে সাহায্য করে এবং ফেসকে ফর্সা এবং গ্লো করে। তো চলুন জানি প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমত রোজ ওয়াটার দিয়ে আপনার ফেসকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপর একটি বাটিতে টমেটো কেটে ভালোভাবে স্ম্যাশ করতে হবে। তারপর ফেয়ার লুক লোশনটি টমেটোর সাথে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স হওয়ার পর লোশনটি আপনার ফেসে অ্যাপ্লাই করবেন। 15 থেকে 20 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে আপনার ফেসকে ধুয়ে নেবেন। দেখবেন আপনার ফেসে একটি ন্যাচারাল গ্লো আসছে। একটি কথা মাথায় রাখবেন, প্রোডাক্টটি ব্যবহার করার পর আপনার ফেসে ফেস ওয়াশ বা সোপ ব্যবহার করবেন না। ব্যবহার করলে আপনার স্কিনে ক্ষতি হতে পারে। যেহেতু এটি একটি ফেয়ারনেস প্রোডাক্ট, তো এর মার্কেটে ডুপ্লিকেটও আছে, তো ডুপ্লিকেট হতে সাবধান। প্রোডাক্টটি ইন্ডিয়ান, এর বাংলাদেশি প্রাইস হলো 3,500 টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এমন আরও প্রোডাক্ট সম্পর্কে ভিডিও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আবার আসবো নতুন একটি প্রোডাক্ট নিয়ে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।